আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, রাজ্য তৃণমূল কংগ্রেস, আমাদের চেয়ারপারসন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবাংলার বুকে প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি পৌরসভা, প্রত্যেকটি ব্লকে এবং শহরে যে আমাদের নির্দেশিকা ছিল, আমাদের বিজয়া সম্মেলনী, গুণীজনদিকে সম্বর্ধনা জ্ঞাপন এবং প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ মিছিলের পরেই আমাদের স্ট্রিট কর্নার এবং আমাদের বিভিন্ন মানুষ এবং জার্নালিস্ট যারা আছেন, সাংবাদিক আছেন, তাদের সঙ্গে চা চক্রে অংশগ্রহণ করা। আমরা কাল বিজয়া সম্মেলনী এবং গুণীজনদের সম্বর্ধনা অনুষ্ঠান করেছি এবং আজকে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা আজকে চা চক্রে মিলিত হয়েছি। এখানে উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি মাননীয় সুজিত পাঁজা মহাশয়, উপস্থিত আছেন সহসভাপতি উত্তম কুমার চৌধুরী মহাশয়, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ন্ত সিংহ মহাশয় এবং আমাদের দীর্ঘদিনের নেতৃত্ব এবং জেলার সদস্য মাননীয় নির্মল চৌধুরী মহাশয় এবং কাউন্সিলর জয়ন্ত দাস মহাশয় এবং কাউন্সিলর শম্ভু দাস মহাশয়, বুথ সভাপতি, কর্মী প্রত্যেকে আমরা উপস্থিত হয়েছি এই চা চক্রে। মূলত কেন্দ্র সরকারের যে বঞ্চনা, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা এবং পৌরসভার ক্ষেত্রে হাউস ফর অলের এবং এইচএফের যে টাকা, শিক্ষাক্ষেত্রে, বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে যে বকেয়া টাকা দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার প্রায় 2 বছর ধরে আটকিয়ে রেখেছে, সেই আন্দোলন আমাদের শুরু হয়েছে। এটা মানুষের আন্দোলন। এই মানুষের আন্দোলন কেন? জব কার্ডের যে মানুষ, সে মানুষ শুধু তৃণমূল কংগ্রেস নয়, সেখানে কংগ্রেস, বিজেপি, আইএসএফ সমস্ত দলের লোক কাজ করেছে। আবাস যোজনার যে বাড়ি, সেই লিস্টে সমস্ত দলের মানুষের, সাধারণ মানুষের লিস্ট রয়েছে, শুধু তৃণমূল কংগ্রেসের নয়। এই সাধারণ মানুষের আন্দোলন এবং বকেয়া টাকার দাবিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন 2 তারিখ দিল্লি যাওয়ার জন্য। আমার মনে হয় এ যাবৎকাল এবং ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম তৃণমূল কংগ্রেস এত বড় গান্ধী ঘাটে, যেখানে বাপুজির সমাধি, সেখানে সত্যাগ্রহ আন্দোলন করল। কিন্তু কী নির্মমভাবে, পারমিশন থাকা সত্ত্বেও সেইখান থেকে আমাদের এমএলএ এমপিদিকে বার করে দেওয়া হলো এবং সেখানে প্রেসের কাছে যখন সম্মুখীন হলো, দিল্লি পুলিশ খুব বাজেভাবে প্রহার করে সেইখান থেকে আমাদের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিদিকে সরিয়ে দিয়েছে এবং পরের দিন যন্তর মন্তরে আমাদের যে প্রতিবাদ সভা ছিল, সেই প্রতিবাদ সভাকে রোখার জন্য প্রত্যেকটি মোড়ে ব্যারিকেড করেছিল দিল্লি পুলিশ। তৎসত্ত্বেও আমরা সেই আন্দোলন করেছি এবং সবথেকে অদ্ভুত ব্যাপার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সময় দিয়ে দেখা করার জন্য কৃষি ভবনে ডেকেও, সেইখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরও আমাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেনি। পরে দিল্লি পুলিশ, আপনারা দেখেছেন, মানুষ জানে যে দিল্লি পুলিশ কী নির্মমভাবে সেখান থেকে টেনে হিজড়ে বার করে মুখার্জীনগর থানায় নিয়ে যায় এবং প্রায় 15 কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার পর 2 ঘন্টা বাদে সবাইকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই আন্দোলন আমাদের থামেনি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন, এই আন্দোলন চলবে। পরের দিনই ঘোষণা করেছিলেন 2 দিন বাদেই রাজভবনের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ হয়েছিল, আমাদের দলের কর্মীরা সেখানে পৌঁছেছিল এবং রাজ্যপাল বাধ্য হয়েছিলেন যে আমাদের যে এজেন্ডা, আমাদের যে বকেয়া দাবির শ্বেতপত্র, সেটা নিতে যে কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলব। তারপরেও তিনি যে উত্তর পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, তাতে কিন্তু সদুত্তর নেই। আগামী দিনে এই বকেয়ার দাবিতে আমাদের এই আন্দোলন চলবে, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। কারণ যে হিটলারি শাসন ব্যবস্থা বিজেপি সরকার করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে, মানুষের পাওনা টাকা ফিরে দিচ্ছে না, তার বিরুদ্ধে এই আন্দোলন আমাদের যেমন নেতৃত্বরা বলবেন, সেই আন্দোলন আরও প্রবলভাবে দিল্লির বুকে আজড়ে পড়বে। কারণ বাংলার মানুষ, আমাদের ক্ষুদিরামের দেশ এই বাংলা, আমাদের মাতঙ্গিনীর দেশ, বিনয় বাদল দীনেশের দেশ এই বাংলা, এই বাংলা মাথা নত করতে জানে না। আন্দোলন চলবে, এই আন্দোলনের মাধ্যমে কেন্দ্র সরকারকে পাওনা টাকা দিতে হবে, গরিব মানুষের টাকা ফিরিয়ে দিতে হবে, শ্রমের টাকা ফিরিয়ে দিতে হবে।
নিরোগ ডায়াগনস্টিক। এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।